অনেকেই বলে বিতির নামাজ কয় রাকাত, এটা নিয়েও অনেক ঝামেলা করে কি করে না, মানুষ নামাজ পড়ে তাতেও শান্তি লাগে না, বেজাল লাগানোর জন্য এখানে যাইয়া বসে বিতির নামাজ তিন রাকাত এটা কোথাও নাই। এখন আসেন দুই রাকাতে আমার নবী সালাম ফিরাইতেন কিনা। অনেকেই বলে বিতির নামাজ কয় রাকাত, এটা নিয়েও অনেক ঝামেলা করে কি করে না, মানুষ নামাজ পড়ে তাতেও শান্তি লাগে না, বেজাল লাগানোর জন্য এখানে যাইয়া বসে বিতির নামাজ তিন রাকাত এটা কোথাও নাই। এটা দুই রাকাতে সালাম ফিরাইয়া আর এক রাকাত পড়তে হবে, অথবা শুধু এক রাকাত পড়লে হবে, এত ঝামেলা দেখেন। আবার এখন ফতোয়া দিচ্ছে ও আজীব নয়, পড়লেও চলবে না পড়লেও চলবে। দেখেন মানুষ নামাজ পড়তেছে এতে তার ঝামেলা, বেনামাজিরে নামাজ পড়তে বলে না, কিন্তু নামাজে যখন ঢুকে গেছে তার পিছনে লাগছে যে এরকম হাত একটা তুলতে হবে, আমিন চিল্লাইতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। তো তুই মুসল্লিদের ভিতরে কি বেনামাজিরে নামাজই বানা না, এটা না, ওই মসজিদে আসে ডিস্টার্ব করবে। এখন আসেন বিতিরের নামাজ, বিতিরের নামাজ এটা নিয়ে অনেক ঝামেলা করে আমাকে আমার যুবক ভাইয়েরা বারবার প্রশ্ন করে হুজুর বিতির নামাজের সমাধান দেন। এখন আসে সর্বপ্রথম বিতির নামাজ ও আজিব, বিতির নামাজ কি ও আজিব, বলছেন এটা কে বলছে, বলছে এটা হাদিস নববী থেকে, আন আবি আইয়ুব আনসারি, সৈয়দুনা আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে পাক ইরশাদ করেন, আল বিতরু ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন, বিতির নামাজ প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। এটা কোন কিতাবে আছে, ইমাম তাবারানী মুজামুল কবীরের মধ্যে 3964 নম্বর হাদিস, মুজামুল আওসাতের মধ্যে 1944 নম্বর হাদিস, ইমাম হাইসামী মাজমাউজ জাওয়াইদের মধ্যে দ্বিতীয় খণ্ড 520 এই কথাটা বলেন। এবং আরেকটি হাদিস নেন ওয়াজিব সম্পর্কে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল বিতরু ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন। ইমাম বাজ্জার তার মসনদের মধ্যে পঞ্চম খণ্ডে 66 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণনা করেছেন যে প্রত্যেক মুসলমানের উপর বিতির নামাজ ওয়াজিব। এবং হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিয়া হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর বিতির নামাজ আদায় করা ওয়াজিব। তাহলে এটা তিনজন সাহাবী থেকে বললাম, হযরতে আবু আইয়ুব আনসারি, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে। এখন আসেন দুই রাকাতে আমার নবী সালাম ফিরাইতেন কিনা এটা আমরা দেখি। আন আয়েশাতা কালা, হযরতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লিমু ফির রাকাতাইনিল উওয়ালাইন মিনাল বিতর, আমার নবী বিতির নামাজের দ্বিতীয় রাকাতে সালাম ফিরাইতেন না, লা ইউসাল্লিমু। এটা ইমাম ইসহাক তার মসনদের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেন, এবং ইমাম হাকেম মুস্তাদরাকের মধ্যে হাদিসটি বর্ণনা করেন 1139 নম্বর, ইমাম বাইহাকি মারাফাতুস সুনানের ওয়াল আসারের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেন, এবং হযরতে মোল্লা আলী কারি উনিও এই হাদিসটি বর্ণনা করেন। তাহলে এই হাদিসের রেওয়ায়াত করতে গিয়ে ইমাম হাকেম বলেন, হাজা হাদিসুন সহিহুন আলা শর্তি শাইখাইন, যে মায়েশার যে হাদিস যে দুই বিতির নামাজের তিন রাকাতের মধ্যে দ্বিতীয় রাকাতে সালাম ফিরাইত না, এই হাদিসটি সহি বুখারী মুসলিম এর শর্তে সহি হাদিস। আরেকটা হাদিস নেন, এটাও হযরতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কালাত কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাসিন, আমার নবী তিন রাকাত নামাজ পড়তেন, তিন রাকাত ভিতরের নামাজ পড়তেন, লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, সালাম ফিরাইতেন শেষ নামাজে, শেষ রাকাতে তিন নম্বর রাকাতে সালাম ফিরাইতেন। ইমাম মুস্তাদরাক, ইমাম হাকেম তার কিতাব মুস্তাদরাকের মধ্যে, ইমাম তাহাবি তার কিতাব শরহে মানিল আসারের মধ্যে। এখন আসেন তাহলে বিতিরের নামাজ কিভাবে পড়তে হবে। হান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল বিতরু সালাসুন কা সালাসিল মাগরিবে, তিন রাকাত মাগরিবের নামাজ যেই সিস্টেমে পড়া হয় বিতিরের নামাজ সেইভাবে পড়তে হবে। তাহলে আমরা মাগরিবের নামাজে দুই নম্বর রাকাতে তাশাহুদ পড়ে উঠে যায়, তাহলে বিতিরের নামাজে তাশাহুদ পড়ে
উঠে যেতে হবে। তারা নাকি হাদিসগুলো পায় না। ইমাম তাবারানী আওসাতের মধ্যে এবং মজমাউজ জাওয়াইদের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেন। আরও একটা হাদিস নেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে পাক ইরশাদ করেন, বিত্রুল লাইলে সালাসুন কাবিত্রিন নাহারি সলাতিল মাগরিবে, বসে দিনের নামাজ শেষ হয় মাগরিবের তিন রাকাত নামাজের মাধ্যমে, সকল নামাজ জোড়া জোড়া, মাগরিবের নামাজ বেজুর, তাহলে দিনের নামাজ বেজুর দিয়ে শেষ হয়, এশারের নামাজও বেজুর দিয়ে শেষ হয়। বসে যেইভাবে মাগরিবের নামাজ যেরকম বিতরের নামাজ সেই রকম। এটা ইমাম দারুকুতনি তার কিতাব সুননের মধ্যে এবং আমদাদুল কারি শরহে বুখারীর মধ্যে এই হাদিসটি বর্ণনা করেন। তাহলে আমরা হাদিস থেকে জানলাম তিন রাকাত বিতরের নামাজ, কয় রাকাত বিতরের নামাজ, মাগরিবের নামাজ যে সিস্টেমে, বিতরের নামাজ সেই সিস্টেমে। এখন দোয়া কুনুত কখন পড়বেন জানা আছে, দরকার আছে কি নাই? অনেকে আমরা পড়ি রুকুতে যাওয়ার আগে, তারা পড়ে রুকুতে যাওয়ার পরে। তাহলে এখন কোনটা সত্যি, হানাফি মাজহাবের সত্যি নাকি তাদেরটা সত্যি? আসেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা, তিনি ইরশাদ করেন, আওতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাসিন, আমার নবী তিন রাকাত বিতরের নামাজ পড়তেন, কানাতা ফিহা কাবলার রুকু, রুকুতে যাওয়ার আগে দোয়ায়ে কুনুত পড়তেন। তাহলে আমাদের আমল ঠিক আছে কি নাই? এই হাদিসটি কোথায় আছেন? বসে ইমাম আবু নুয়াইম ইস্পাহানি হুলিয়াতুল আউলিয়ার মধ্যে, ইমাম বাইহাকি সুননুল কুবরার মধ্যে এই হাদিসটি বর্ণনা করেন। আরও একটা সহি হাদিস নেন, আন ইবনে আব্বাস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এই হাদিসটা এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুইজন রাবি থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে। ক্বালা, ওনারা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাসিন, আমার নবী তিন রাকাত বিতরের নামাজ পড়তেন, বসে ইয়াকরা ফিল রাকাতিল উলা, প্রথম রাকাতে আমার নবী যে আয়াত করিমা পড়তেন, সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, এই সূরাটা পড়তেন, ওয়াফিস সানিয়া দ্বিতীয় রাকাতে পড়তেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওয়াফিস সালিসা তৃতীয় রাকাতে পড়তেন, কুল হু আল্লাহু আহাদ। তাহলে আমরাও এটা আমল করতে চেষ্টা করব, বিতরের নামাজে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফেরুন, তৃতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ। বসুন, যখন তৃতীয় রাকাত শেষ হয়েছে, বসে ওয়াইয়াকুনুতু কাবলার রুকু, রুকুতে যাওয়ার আগে আমার নবী দোয়ায়ে কুনুত পড়তেন। এই হাদিসটি কোথায় আছে? এই হাদিসটি ইমাম নাসাই সুনান নাসাইয়ের মধ্যে বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 1699। ইমাম তাহাবি শরহে মিশকাতুল আসারের মধ্যে, ইমাম বাইহাকি আস সুননুল কুবরার মধ্যে এই হাদিসটি বর্ণনা করেছেন। সুতরাং আমরা দেখতে পেলাম হানাফি মাজহাবে যে তিন রাকাত বিতরের নামাজ, এটাই হচ্ছে হাদিস সম্মত, কোনো কোনো কিছু বানানো নয়। তাহলে আজকে প্রমাণ হয়ে গেছে যে আমাদের বিতরের নামাজ হাদিস সম্মত, আমার নবীর আমল সম্মত, সাহাবায়ে কেরামের আমল সম্মত। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার জানার তৌফিক দান করুক। আমিন।